জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে বঙ্গবন্ধু সহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকাল 10টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরেই টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 10:45টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে বঙ্গবন্ধু সহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এখানে শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন। এরপর দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের নিয়েও পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।